সালামালাইকুম, আমি একজন মূর্খ ছেলে, কোন শিক্ষায় শিক্ষিত নয়। তো আমার প্রশ্ন হলো, আমাদের নেতা আসম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ নির্দেশন করার কথা বলে, আমার শোনা কথা কিন্তু আমি জানি না, ওর পথ নির্দেশন করে চলার কথা বলে। তো সেই পথ নির্দেশন করে আমি চলছি, পাঁচক নামাজ পড়ছি, রোজা করছি, সব করছি, কিন্তু আমি কোন রাজনৈতিক দলের নেতাদের পথ নির্দেশন করেও চলছি। এমতো অবস্থায় আমি যতদিন তোবা না করব ততদিন পর্যন্ত আমার যে ইবাদত করে আসছি আমি, সেই ইবাদত কি আমার ফল হবে না বিফলে যাবে? আমার প্রশ্ন এটা। ভাই আপনি প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে কোরআন হাদিস অনুযায়ী যে আমরা সালাত সিয়াম বা অন্যান্য আমরা আজ পালন করছি, এবং তার সাথে সাথে রাজনৈতিক নেতাদের পিছনে পিছনে আমরা আজ তাদের অনুসরণ করছি, এখন তাদের অনুসরণ করতে গিয়ে আমাদের যে ইবাদত গুলো সেই ইবাদত গুলো কি শেষ হয়ে যাবে নাকি, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। এখানে একটা বিষয় বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জাহেলিয়াতের স্লোগান দ্বারা মানুষকে আহ্বান করে জাহেলিয়াতের দিকে ডাকে, সে ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত, যদিও সে নামাজ ইজা করে এবং নিজেকে মুসলিম বলে ধারণা করে, তারপরে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি একজন ভালো মুসলিম, নামাজ ইজা থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পালন করবেন, তারপরে সেই জাহেলিয়াতের স্লোগান দ্বারা জাহেলিয়াতের আপনি দলে থাকবেন, এটা হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 22 এ বলছেন যে তুমি পাবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচারীগণকে, হোক না এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা এদের জ্ঞানী গোত্র। আল্লাহ তাআলা জানাচ্ছেন যে কোন মুমিন মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারীকে ভালোবাসবে না, হতেই পারে না। যদি আপনারা দেখেন এটা হচ্ছে, সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসছে এবং আল্লাহ রাসূলের যারা মানে বিরোধী লোক তাদেরকেও ভালোবাসছে, জানবেন যে সে মুমিন হতে পারে না। তাহলে কোন মানুষ যদি ইসলামীয় দল করে, কোরআন হাদিসের অনুসারী হয়, আবার সে যদি মানে বাতিলের অনুসারী হয়, এটা হতে পারে না। হয় সে কোরআন হাদিসের অনুসারী কিংবা বাতিলের অনুসারী, আর যদি বাতিলের অনুসারী আর যদি সে মুসলিম দাবি করে, নামাজ পড়ে, রোজা করে, সুসংযোগ হাদিস আমি শুনলাম শুনলাম আমাদের, সেই অনুযায়ী আল্লাহ সুসালাম বলছেন সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সুতরাং বাতিল কোন দল, বাতিল কোন সংগঠনের সঙ্গেও যুক্ত থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী তে উল্লেখ করেছেন যে বিশেষ করে যদি হক দল না পাওয়া যায়, সঠিক দল যদি না পাওয়া যায়, তাহলে একাই থাকবে, গাছের শিকড় ধরে থাকবে, কাপড়ে ধরে থাকবে, কিন্তু সেই বাতিল দলের সঙ্গে মিশে থাকা যাবে না। তাহলে এবার আমরা চিন্তা করি যে আমাদের কি করা উচিত। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।